আসছে অক্টোবরে বসতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগ APL এর প্রথম আসরের জন্য ঘোষিত প্লেয়ার্স ড্রাফটে ছিলেন 14 জন বাংলাদেশি ক্রিকেটার, যেখান থেকে কেবলমাত্র দল পেয়েছেন তামিম ইকবাল খান আর মুশফিকুর রহিম। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ একাধিক ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটে থাকলেও তাতে ছিল না সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমানদের নাম। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতায় খেলা সত্ত্বেও APL এর প্লেয়ার্স ড্রাফটে কেন ছিল না এই 3 ক্রিকেটারের নাম? তবে কি তাদের প্রতি কোনো আগ্রহই ছিল না APL কর্তৃপক্ষের? এমন প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনেই। না, এমন কিছুই ঘটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB করা নতুন নিয়মের জন্যই প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারেননি মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা। কেননা BCB করা নতুন নিয়ম অনুযায়ী বোর্ডের সাথে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার নির্দিষ্ট বছরে সর্বোচ্চ 2টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমানরা ইতিমধ্যেই 2টি করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেলেছেন, তাই APL এ খেলার আগ্রহ প্রকাশ করার আর কোনো উপায় খোলা ছিল না তাদের সামনে। এর ফলে APL এর প্লেয়ার্স ড্রাফটে ওঠেনি তাদের নাম। জানিয়ে রাখা ভালো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর পর পাকিস্তান সুপার লিগ PSL এ মুস্তাফিজুর রহমান খেলায় এবং মাহমুদুল্লাহ রিয়াদ PSL এর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL এ অংশ নেওয়ায় APL এ আর অংশ নেওয়ার সুযোগ পাননি তারা। অন্যদিকে IPL এ খেললেও আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি সাকিব আল হাসান, তাই তার সামনে সুযোগ ছিল APL এ অংশগ্রহণ করার, কিন্তু হাতের চোটের জন্য অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে তাকে। যে সময়টাতে APL মাঠে গড়াবে ঠিক তখনই পুনর্বাসনে থাকবেন তিনি, যার ফলে নতুন করে শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেননি তিনিও। আগামী 5ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এবারের APL এ অংশ নিচ্ছে কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া এবং বালক নামের মোট 5টি দল। 23 অক্টোবর পর্যন্ত মোট 19 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতার এবারের আসরে আয়োজিত হবে মোট 23টি ম্যাচ।